প্রতি বছর ফটোগ্রাফার মা কিন্তু দেখতে অসাধারণ লাগে, আর কমপ্লিট হয়ে যাওয়ার পর সেরকমই লুকটা আসতে চলেছে। তারপরে কিন্তু মায়ের গায়ে যে মেইন কালারটা করা হয় সেটা করা হবে। প্রথমে হোয়াইট কালার দিয়ে কোটিং করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সর্বোচ্চ 6টি প্রতিমার প্রস্তুতি, মানে তেমাথা অর্থাৎ রানীমাকে বাদ দিয়ে। আমরা জানি তেমাথা অর্থাৎ রানীমা হলো সর্বোচ্চ প্রতিমা, কিন্তু তেমাথা বাদ দিয়েও আরও 6টি সর্বোচ্চ প্রতিমা রয়েছে, আর তাদের প্রস্তুতি পর্বই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক, লেটস গো। চলে এসেছি আমরা প্রথম প্রতিমা দর্শন করতে খলিশানিতে। আর তোমাদেরকে যদি মায়ের উচ্চতাটা দেখাই, দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে কিন্তু একদম ওই ওপর অবধি। তোমাদেরকে যদি সিংহটা দেখাই, দেখো কতটা বড়, জাস্ট সিংহটা দেখো। এই সামনেটা কিন্তু মায়ের পায়ের পোর্শনটা রয়েছে। আর যেটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হলো মায়ের গায়ে কিন্তু মাটির প্রলেপ এক কোট দেওয়া হয়ে গেছে। এর ওপর আর একবার মাটির প্রলেপ লাগানো হবে, তারপরে কিন্তু মায়ের কালার শুরু হবে। মুখটা তোমাদেরকে একটুখানি জুম করে দেখাই, জাস্ট মায়ের মুখটা দেখো, সূর্যের আলোটা পড়ছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। হাতগুলো এখন বাঁধা রয়েছে, মানে আঙুলগুলো সবে সেট করা হয়েছে মায়ের, আর দড়ি দিয়ে আঙুলগুলো এখন বাঁধা রয়েছে। মানে কাজ কিন্তু কিছুক্ষণ আগেই হয়েছে, দেখতে পাচ্ছ এখানে মই লাগানো রয়েছে, সামনে কিন্তু বালতি রয়েছে, মানে মাটির কোনো হয়তো লিকুইড রয়েছে বালতিতে। অসাধারণ কিন্তু লাগছে। তো চলো পরের প্রতিমার কাছে যাওয়া যাক, সেখানে কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছি আমরা পরের উচ্চতম প্রতিমা দর্শন করতে ফটক গোড়াতে। আর তোমাদেরকে একদম কাছ থেকে দেখাতে পারছি, দেখতে পাচ্ছ মায়ের কিন্তু হাতের আঙুলগুলো সবে সেট করা হয়েছে, আর সেগুলোই কিন্তু চারিদিকে চারটে ল্যাম্প দিয়ে দেওয়া হয়েছে যাতে খুব তাড়াতাড়ি ওগুলো শুকানো হয়ে যায়। আর মায়ের মুখে লাইটটা পড়ছে, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। আর মায়ের সামনে কিন্তু ওই বাঁশের মাচা মতো করা রয়েছে, ওর ওপরে উঠেই কিন্তু সমস্ত কাজগুলো হচ্ছে। আর মাটির কাজ কিন্তু মোটামুটি ডান যেটুকু আমি দেখতে পাচ্ছি, এর ওপর হয়তো আর একবার কোট করা হতে পারে। প্রতি বছর ফটোগ্রাফার মা কিন্তু দেখতে অসাধারণ লাগে, আর কমপ্লিট হয়ে যাওয়ার পর সেরকমই লুকটা আসতে চলেছে। ভিতরে এখন যেতে পারছি না, কারণ কি দুটো গেটই বন্ধ রয়েছে, তার জন্য তোমাদেরকে এখান থেকে যতটা পারছি দেখাচ্ছি। মায়ের মুখটা জাস্ট দেখো, পুরো মায়াবী লাগছে, এই যে লাইটটা পড়ছে অসাধারণ লাগছে। পরের উচ্চতম প্রতিমা দর্শন করতে আমরা ফটোগোড়া থেকে যাচ্ছি মধ্যাঞ্চলে, দেখা যাক সেখানে কাজ কতটা কি কমপ্লিট হয়েছে। এখন তোমাদেরকে দেখাতে পারছি সরাসরি মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী প্রতিমাকে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ তাই, মুখের কাছের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে কিন্তু বাল্ব লাগানো রয়েছে যাতে তাড়াতাড়ি মায়ের মানে মাটির কাজগুলো শুকিয়ে যায়। আর এখানে হাতিটা দেখো, আর তার উপর সিংহটা যেটা করা হয়েছে দেখতে পাচ্ছ, আর ঠিক তার উপরেই কিন্তু মায়ের পাটা রয়েছে, যেখানে কিন্তু মাটির কাজ সবে হয়েছে দেখতে পাচ্ছ। মায়ের পায়ের কাজটা কিন্তু মাটির কাজটা একদমই কাঁচা। আর এই রয়েছে কিন্তু মায়ের মুখটা, যেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি, মানে মুখের মাটির কাজটা। আর এই দিকের হাতের পোর্শনটা দেখো, একটুখানি মাটিগুলো কাঁচা কাঁচা রয়েছে। ওভারঅল কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে মাটির কাজ ডান, এর ওপর কিন্তু এবার কালার শুরু হবে। এই মুহূর্তে
আমরা চলে এসেছি কিন্তু পরের সর্বোচ্চ প্রতিমা বাগবাজারে। তোমাদেরকে দেখাই মাটির প্রলেপ কিন্তু লাগানো কমপ্লিট, কাছ থেকে তোমাদেরকে দেখাই। আর আরেকবার কিন্তু মাটির প্রলেপ লাগানো হবে, তারপরে কিন্তু কালার শুরু হবে। কিন্তু মায়ের গায়ে উঠে রং বা মাটি ল্যাপার কাজ সম্ভব নয়। তো চলো পরের প্রতিমার দিকে যাওয়া যাক। চলে এসেছি কিন্তু আমরা পরের উচ্চতম প্রতিমার সামনে, বেশহাটা। আর দেখতে পাচ্ছ কিন্তু মায়ের গায়ে হোয়াইট কালার করা কিছুটা হয়েছে। সামনেটা এখানে প্যান্ডেলের অনেক জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছ। মাটির কাজ পুরোপুরি কমপ্লিট আর হোয়াইট কালারের কোটিং করা হয়েছে। মায়ের গায়ে কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে, আর এখনও বাহন মানে সিংহ আর নিচে হাতির কালারটা হয়নি। তারপরে কিন্তু মায়ের গায়ে যে মেন কালারটা করা হয় সেটা করা হবে। প্রথমে হোয়াইট কালার দিয়ে কোটিং করা হচ্ছে দেখতে পাচ্ছ। তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম তেমাথার পর আরো 6টি উচ্চতম জগদ্ধাত্রী প্রতিমা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা যদি এই বিষয়ে আরো কোনো ইনফরমেশন জেনে থাকো তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো একটা প্যান্ডেল প্রিপারেশন ভিডিও নিয়ে। চলো টাটা।